মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। একটা অদ্ভুত জিনিস শুনলাম, বুঝলে তো? কি শুনলে? ওই প্রিয়া দিদি আছে না, প্রিয়া দিদি প্রতিমা দাকে তুমি তুমি করে ডাকছে। ওদের ওদের মধ্যে কিছু চলেছে নাকি? না পারছি আমি খেতে, না পারছি ঘুমোতে, শান্তি করে নিঃশ্বাস নিতে পারছি না। না তৃষা, সুযোগের অপেক্ষা করলে চলবে না, সুযোগ আমার কাছে আসবে না। ওই শ্যামলীকে শেষ করার জন্য সুযোগ আমাকে তৈরি করতে হবে, সেটা আজকেই। আজকে অরুণাভ কি করবে তুমি? একটা ফোন করব। হ্যালো, দীপক সোরেন? কে? আমি অরুণাভ বলছি। সে আপনার মনে আছে আমি আমি আপনাকে অনিকেত মল্লিকের খোঁজ দিয়েছিলাম? শ্যামলী, মন্দার, অনিকেত মল্লিক, মনে পড়ছে? তুই, তোকেই খুঁজছিলাম, তোর নাম্বারটা সেভ ছিল না বলে চিনতে পারিনি। সেবার ওই অনিকেত আর শ্যামলী যা করেছিল, আমি জীবনে এতটা বেইজ্জত হইনি, ওদের খতম করতে চাই। আপনি করবেন খতম? আমি আপনাকে সাহায্য করবো, আমি আমি আপনাকে ওই কলকাতার ঠিকানাটা পাঠাচ্ছি। ওদের কলকাতার ঠিকানা আমার কাছে আছে, শুধু একটা ভেতরের লোক চাইছিলাম। তুই ফোন করেছিস, ভালোই হয়েছে। বেশ, তাহলে আপনি বলুন আপনি কি করবেন, আমি আপনাকে সাহায্য করবো, কিন্তু আপনি বুঝতে পারছেন তো আমি তো এই বাড়ির ছেলে, আমার নামটা যেন কোনোভাবে কেউ না জানতে পারে। ওসব নিয়ে টেনশন নেই, আমরা খোঁচরের নাম বাইরে আনি না। শোন, লক্ষ্মী পুজোর দিন আমরা কলকাতায় যাচ্ছি একটা কাজে, ওই দিন ওই বাড়িতে রক্ত গঙ্গা বইবে। শ্যামলী, অনিকেত, সঙ্গে মন্দার, সবার খেল খতম। হ্যাঁ, তো আপনি বলুন আপনি কি করবেন, আমি আর ধৈর্য রাখতে পারছি না, বলুন কি করবেন। সব বলবো, কথা হবে, রাখছি। ডান, সামনেই লক্ষ্মী পুজো, আর ওই দিনেই বাড়ি থেকে সমস্ত অলক্ষ্মী বিদায় করব আমি। অরুণাভ ভৌমিক। এই না, বানিয়ে ফেলো, বানিয়ে বানিয়ে এখানে রাখবে, ঠিক আছে? ম্যাডাম, 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 ওটাতে হাত দেবেন না, ওটা খুব গরম, হাত পুড়ে যেতে পারে। আপনি বরঞ্চ ওই কুচু নৈবেদ্য, ভর নৈবেদ্য ওগুলো একটু গুছিয়ে নিন, আমি দেখটা দেখছি। আমি সোনালীকে বলেছিলাম ওই মিষ্টি বানানোর ছাঁচগুলো বের করতে, বের করেছে কি না কে জানে। হ্যাঁ, মিষ্টির ছাঁচগুলো সব তো বের করে রাখলাম, দাঁড়াও আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, সাইজগুলো কিন্তু এক করবে। হ্যাঁ ঠিক আছে, সব দেখে নে। ও কাকিমা, বলছি কি, মা লক্ষ্মী আমাদের
খাবে নাড়ুটা, তো যদি রিজেক্ট করে দেয় অত কষ্ট করে বানাচ্ছে, তাই একবার আমি চেক করে নিলাম। চেক করে নিলে কত ভাবিস না, তুই একটা কাজ কর, এরপর আরো দু তিনটে নারকেল আমাকে কুড়িয়ে দিস, আরো অনেক নাড়ু বানাতে হবে তো মা লক্ষ্মী। মানে বলছি কি, এই কি করলি তুই, এটা খেয়ে দিলি আমাকে, তুমি এখনো না মারবে, বেশ করবো না, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি কি বুঝতে পারছি না যে তোমার কি মতলব, কিন্তু বাড়িতে আজকে পুজো, বড়রা আছে, একটু তো বুঝবে। ওরে বাবা, এদের আবার হলো কি, কেমন একটা অন্যরকম লাগলো ডায়লগগুলো। প্রিয়া দিদি তুমি তুমি করে বললো না প্রতিম ভাইকে, কেসটা কি? এ শ্যামলি দেখ সব ঠিক আছে তো? সব এনেছিস? হ্যাঁ ঠিক আছে, রান্না করে নিয়ে যা। হ্যাঁ এই মন্দার। হ্যাঁ আসছি। দীপক সরেন। হ্যাঁ বলুন। যা বলছি মন দিয়ে শোন, প্ল্যান মতো আজই তোদের কাছে একটা বাস্কো পৌঁছে যাবে, বাস্কোটার সাথে আমরাও যাব, আর আমাদের লোকজনও যাবে। বাস্কোটাকে ওই তোদের বাড়ির কোনো গোপন জায়গায় রাখতে হবে, আমি না বলা পর্যন্ত কেউ যেন বাস্কোটার কথা না জানতে পারে, বুঝলি? এখন এটা বাক্স মানে কি আছে বাক্সে? আচ্ছা আপনারা কি করতে চাইছেন বলুন তো? আগে বাস্কোটা পৌঁছাক, তারপর সব জানতে পারবি। রাখছি। কি আছে বাক্সে? বুমটুম নয় তো? এই মন্দার, ওই খিচুড়ি বানানোর চাল যেটা জলে ভিজিয়ে রেখেছিল, জলটা ঝরিয়ে রেখেছিল তো সামনে, কিন্তু এখনো চলে আসবে বানাতে। হ্যাঁ সব করে দিয়েছি, কিন্তু আবার কিন্তু কি, আরে একটা অদ্ভুত জিনিস শুনলাম বুঝলে তো। কি শুনলে? ওই প্রিয়া দিদি আছে না, প্রিয়া দিদি প্রতিম দাদাকে তুমি তুমি করে ডাকছে। হ্যাঁ ওদের 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 মধ্যে কিছু চলছে নাকি? কি সব উল্টো পাল্টা কথা বলছে, অমল একটা। আরে বাবা, প্রিয়া প্রতিমকে তুমি তুমি করে কেন কথা বলতে যাবে? তুই না কানে ট্রিটমেন্ট করা, তোর কানে প্রবলেম হয়েছে। আমি কি এতটা ভুল শুনলাম? মরেছে রে এই মন্দার বেটা, কিছু সন্দেহ করলো নাকি? না না না, প্রিয়া দিদি আর প্রতিম দাদাকে একটু সাবধান করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।